অল্প পরিশ্রমে স্বল্প ব্যয়ে কম সময়ে পেঁপে চাষ করে বেশি লাভবান হওয়া যায় তাই এ ফসলের চাষ করে অনেকে স্বাবলম্বী হয়ে উঠেছে মাগুরা এ কারণে অন্য ফসলের পাশাপাশি পেঁপে চাষে বেশি আগ্রহী হয়ে উঠছে এই জেলার কৃষকরা মাগুরা জেলার মাটি পেঁপে চাষের জন্য উপযোগী হওয়ায় এ জেলায় পেঁপের উৎপাদন বেশ ভালো হয় এবার মাগুরা জেলায় প্রায় চারশো হেক্টর জমিতে পেঁপে আবাদ হয়েছে এর মধ্যে সদর উপজেলা শ্রীপুর উপজেলা মোহাম্মদপুর উপজেলা ও শালিখা উপজেলায় পেঁপের চাষ করা হয়েছে এছাড়া বর্তমান বাজারে এর দাম বেশ ভালো হওয়ায় কৃষকরা এখন পেঁপে চাষের দিকে ঝুঁকছেন একর জায়গা তা আপনার মনে করেন যে প্রত্যেক বছরে এতে থেকে সাত লক্ষ টাকা লাভ ত্রিশ হাজার টাকা খরচ হয় তিরিশ হাজার টাকা লাভ হয় আর একবার নাগারি তিন বছর এছাড়া উৎপাদন খরচ কম ও একবার চাষ করে তিনবার ফলন পাওয়ায় খুশি চাষিরা আর লাভজনক হওয়ায় ব্যবসায়ীরাও এর প্রতি আগ্রহী হয়ে উঠছেন এই পেপারটা আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে কিনে এখানে ঢাকা চিটাগাং বড় বড় শহরে আমরা বিক্রয় করি এবং আমাদের ভালো লাভজনক ব্যবসা গৃহস্থ রাখো ভালো পয়সা পায় একবার চাষ করে পেঁপে গাছ থেকে তিন থেকে চার বছর এর ফলন পাওয়া যায় ফলে কৃষকেরা পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠছেন বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঠিক পরামর্শ ও সহযোগিতা পেলে এ ফসল রপ্তানি করে আরো বেশি লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন কৃষকরা News desk